বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি দেখতে পাচ্ছ, আমাকে দেখে বোঝাই যাচ্ছে একদম স্নান টান করে আজকে সকাল সকাল পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি। তো এখন আমি আর মা একটুখানি বেরোচ্ছি, কয়েকটা টুকটাক দরকার আছে, তারপর একটু ব্যাংকে যাওয়ারও আছে। তো ব্যাংকে গিয়ে কয়েকটা কাজ সেরে তারপরে আসবো। এসে তারপরে 1:30টার সময় আমার আরও দুটো বন্ধু, তাদের সাথে মিট করার আছে। এবারে কী পারপাসে মিট করবো, কোথায় যাব, সেগুলো তোমরা আস্তে আস্তে পরে তো জানতে পারবেই, দেখতে পারবে। আমি জানি না কী সে হবে না হবে। তো চলো ব্লগটাকে এখান থেকেই শুরু করছি, এরপর কী হয় না হয়, কোথায় যাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে এখন বেরোই, কাজগুলো আগে সেরে আসি। বাড়িতে তো এসে গেছি, এবার চটপট রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। তো রেডি হয়ে সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করে আমি চলে এসেছি। তো একজন বলছে এখানে আছি, একজন বলছে ওখানে আছি। এখন কোথায় আছে দেখা যাক, কখন আসবে, তো আমি এখন ওয়েট করছি তাই জন্য। তো এখন চলে এসেছি পাঁচফোড়নে, আর এই আয়োজন এই দুজনের দ্বারা এত সুন্দর, এত সব কিছু। ফেসবুকের বন্ধু, সে ফেসবুক থেকে রয়েছে বন্ডিং, মানে কমেন্ট কমেন্ট করা থেকে। তারপর থেকে ইতিহাস হয়ে গেছে ব্যাপারটা, এখনো চলছে। তুমি কন্টিনিউ, আর এত সুন্দর দুজনের আয়োজন, ভীষণ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। পছন্দ হয়েছে তো? দারুন দারুন। দারুন হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। ক্যামেরায় তোর হাত লাগছে। শ্যামনগরে পৌষ মেলায় এসছি, খেয়ে দিয়ে তারপর এখন মেলা ঘুরতে এসছি। আমি কিছু বলছি, ঠিক আছে, এখন কিছু বলবো না, এখন মেলায় কনসেন্ট্রেট করছি। তো মেলায় এসে ফার্স্ট আমার চোখে পড়েছিলো এই দোকানটা। এর আগেও যে দুবার এসেছি তখনও তাই, আজকেও তাই, মানে এই দোকানটা যে দেখো, মানে আমার কাছে খাজা না, কি দুর্দান্ত কালেকশন।
ना करें। ऐसे करते हुए यदि कोई पकड़े जाते हैं तो मंदिर कमेटी व प्रशासन की ओर से आईन अनुसार आपको सजा हो सकती है। তো মেলা ঘুরে আমরা ভারতচন্দ্র গ্রন্থাগারের এখানে এক চিত্র প্রদর্শনী এখানে এসেছিলাম। তো শ্রাবণীন এসেছিল, তো এখানে এক্সিবিশন ছিল বিভিন্ন হাতের কাজ আর্টের ওপর, তো সেটাই একটু দেখছিলাম। দেখে টেকে তারপরে বাড়ি চলে যাব। তো শ্রাবণীর এখানে আঁকা রয়েছে আর বাকি ও থাকবে এখানে। এখানে কিছুক্ষণ বাদে অনুষ্ঠান শুরু হবে, পুরস্কার দেওয়া হবে, তো আমরা দুজন বাড়ি চলে যাব। তার আগে একটুখানি সব কিছু ঘুরে দেখেন, খুব সুন্দর প্রত্যেকের আঁকা, এত সুন্দর, ভীষণ সুন্দর সব কিছু। বেশ এই আঁকাটা হচ্ছে শ্রাবণীর আঁকা, যেটা খুবই সুন্দর হয়েছে। তো এই সব কিছু দেখে টেকে এবারে বাড়ি ফেরার পালা। তো এখন ঘুরে টুরে বাড়ি ফিরছি। শ্রাবণী তো এক্সিবিশনে চলে গেল আর শ্যামশ্রীও চলে গেল অটো করে। আমি এই নেবে এখন বাড়ির দিকেই যাচ্ছি। বাড়িতে যাই, একটু রেস্ট নিই, নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা একটু চা খাবো। এই মাত্র ডিনার করে আসলাম। তো কালকে যাব গড়িয়াতে, অনেক সকাল সকাল বেরোতে হবে, যাব অদিতি আন্টির বাড়ি। তো কালকে খুব মজা হতে চলেছে, সারাটা দিন ভীষণ এক্সাইটিং ব্লগও আসতে চলেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, চ্যানেলটা শিগগিরই সাবস্ক্রাইব করে আসো, আবার অন্য ব্লগে আসবো। টাটা, গুড নাইট।